আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে আমার বোনের বাসায়, তো বোনের বাসায় আমি একটা ভিডিও রেডি করলাম। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে হচ্ছে কমলা ছেলে দিচ্ছে আমার বোন আর কি। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর এখানে হচ্ছে ওদেরকে কমলা দেবে। তো ছিলানো হয়ে গেছে, তো ছোট বাচ্চাদেরকে দিব আর কি এগুলা। তো এখানে হচ্ছে দুপুরে রান্না করতেছে। তো আমার বোন কিভাবে রান্না করে, তো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে পুঁই শাক রান্না করবে, তো সবগুলা মশলা দিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিল। তো এখন হচ্ছে পুঁই শাক গোলা দিয়ে দিচ্ছে, পুঁই শাকের সাথে একটা আলু কেটে দিয়েছে। আর এখানে হচ্ছে আলুগুলা ছিলে নিচ্ছে। তো দেশি আলু দিয়ে, গরুর মাংস দিয়ে রান্না করবে। একদম ছোট আলুগুলা নিয়েছে, তো এগুলো আর কাটতে হবে না, আস্তে আস্তেই থাকবে। তো ও হচ্ছে আমার একদম ছোট বোন, তো ও আলুগুলা ছিলে দিচ্ছে। আর এই আলু দিয়ে গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, খেতে অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে মাংসটা কষাবে। তো এখানে তেল আর পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিল। তো দিয়ে তারপর হচ্ছে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে। এখন হচ্ছে মাংসগুলা দিয়ে দিচ্ছে। তো মশলার সাথে মাংস নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে রান্না বসানোর পর তো বাজারে গিয়েছিল, তো মাছ আনলো। তো এখানে হচ্ছে তিন চার রকমের মাছ আছে, পুঁটি মাছ আর পাপায়া মাছ আর হচ্ছে কার্পো মাছ আর ব্রিকেট মাছ। তো এমন একটা সময়ে গিয়েছে, তো যেই মাছই পাইছে তো সেইগুলাই নিয়ে আসলো।
আর সকাল সকাল গেলে হয়তো আরো অনেক ভালো হতো। তো যেই মাছের জন্য গিয়েছে তো সেই মাছ পায় নাই। আর এখানে হচ্ছে ব্রিকেট মাছগুলো, তো এই মাছটা হচ্ছে কেটে নিয়ে আসছে। আর অনেক ভিড়, তার জন্য আর বাকিগুলা কাটতে পারে নাই। আর সবজির বাজারও এনেছে, তো পুঁই শাক, টমেটো, তারপর হচ্ছে করলা, বেগুন, আরও কি যেন আনছে আর কি। তো টমেটো অনেকগুলা, আর টমেটোগুলো অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে রান্না করতে হবে না, এমনি মানে খাওয়া যাবে আর কি। আর এখানে হচ্ছে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, তো মাংস থেকে অনেকটাই পানি উঠেছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে আলুগুলো অ্যাড করে দিবে। তো এখন হচ্ছে মাংস আর আলুগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবে। তারপর হচ্ছে কিছুটা জল অ্যাড করে দিবে, বেশি দেওয়া হবে না, মাখা মাখাভাবে রান্না করা হবে। তো এই যে মাংস রান্না করার পর ফাইনাল লুক, আর এখন হচ্ছে মাগরিবের নামাজের পর। তো এখানে হচ্ছে মালটা আর কমলা খুলে নিচ্ছে। আর এখন তো শুধু ভিটামিন সি খেতে হবে সবাইকেই বলতেছে, তো মালটা আর হচ্ছে লেবু অনেকগুলো এনেছে। আর লেবুর এত দাম বেড়েছে, তো লেবু হচ্ছে 60 টাকা আলি করে এনে আনলো আর কি, 4টা 60 টাকা করে। আর 60 টাকা দিয়ে আনলেও ভালো, অনেক ভালো লেবুগুলো। তো এখন হচ্ছে মালটাগুলা পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবে। তো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে বাচ্চাদেরকে কেটে দিবে, আর বাহির থেকে ঝালমুড়ি আনা হবে। তো লেবুগুলো একদমই দেখেই বোঝা যাচ্ছে অনেক ফ্রেশ। তো এখানে হচ্ছে সবগুলা খোলা হয়ে গেছে।
তো এখন হচ্ছে বাহির থেকে ঝালমুড়ি আনা হয়েছে, তো ঝালমুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। তো গতদিনও এনে আমরা সবাই মিলে খেয়েছি, তো আজকেও আনা হলো। তো এখন হচ্ছে সবাইকে বলা হয়েছে যাও হাত ধুয়ে আসো হ্যান্ড ওয়াশ দিয়ে। তো হাত ধুয়ে এসে তারপর হচ্ছে সবাই খাইতেছে। আর লিজা হচ্ছে ওর মেয়েকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছে, আর মরিচগুলো বেছে বেছে খাবে আর কি। আর সবাই একসাথেই খাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।